নমস্কার, আজকে আমাদের বিষয় হলো মাধ্যমিকের পর কমার্স পড়ে ভবিষ্যতে কি হওয়া যায় এবং কমার্সের ক্ষেত্রে বিষয় নির্বাচন, এটা খুব গুরুত্বপূর্ণ। এসকে একাডেমির পুরো টিমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। এটি স্কুল এবং কলেজের টিচারদের মধ্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে এটি বানানো হয়েছে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। মাধ্যমিক সিলেবাসের মধ্যেই কমার্স বলে কোনো সাবজেক্টই ছিল না, তাই অনেকে ভয়ের বসে কমার্স নিতে চায় না। কিন্তু কমার্স খুব ভালো সাবজেক্ট, এটা আপনাদের মাথায় রাখতে হবে। গোটা বিশ্ব তথা ভারতের বড় বড় বিজনেসম্যান বা এন্টারপ্রিনিয়ারশিপ, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা, আমাদের সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, সবাই কমার্স পড়েই বড় লোক হয়েছে। মাধ্যমিকে বেশি নাম্বার পেয়েছি তাই সায়েন্স পড়ব, এই ধারণা থেকে বেরিয়ে যদি কমার্স পড়েন তাহলে ভবিষ্যতে আপনি অনেক উন্নতি করতে পারবেন, যদি আপনার ম্যাথ ভালো লাগে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বেশি নাম্বার পা ছেলে মেয়েগুলো ম্যাক্সিমামই সায়েন্সে চলে যায়। আপনি বেশি নাম্বার পেয়ে যদি কমার্স পড়েন তাহলে বেশি উন্নতি করবেন, সেই ক্ষেত্রে কম্পিটিশন অনেক কম থাকবে। তবে মাথায় রাখতে হবে যে অনেকে ডেডিকেশান নিয়েই কমার্স পড়তে আসে ভবিষ্যতে সিএ বা বড় বিজনেসম্যান হওয়ার জন্য। তবে সবার আগে মাথায় রাখতে হবে আমি কেন কমার্স পড়ছি, এটা যেন আমার কাছে ক্লিয়ার থাকে, তবেই আমি কমার্স নিয়ে অনেক দূর এগোতে পারবো। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কমার্স পড়া সম্বন্ধে আপনার ধারণাই পাল্টে যাবে এবং আপনি কমার্সই পড়তে চাইবেন। তবে এই কথাটা মাথায় রাখতে হবে, মাধ্যমিকে অনেক নাম্বার পেয়েছি মানেই উচ্চ মাধ্যমিকও পাবো, এই ধারণাটা ভুল। উচ্চ মাধ্যমিক কিন্তু পড়ার পরিমাণ অনেক বাড়াতে হবে। সে কমার্সের ক্ষেত্রে যদি পুরনো স্কুলে কমার্স থাকে তাহলে কখনোই স্কুল পরিবর্তনের কথা ভাববেন না, কমার্স সেই পুরনো স্কুলে পড়লেই আপনি বেনিফিটেড হবেন। উচ্চ মাধ্যমিকে সাধারণভাবে কমার্স পড়তে গেলে যে যে সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে, বেঙ্গলি, হিন্দি, উর্দুর মধ্যে একটি, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ল অ্যান্ড অডিট, এছাড়াও কস্ট অ্যান্ড ট্যাক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান। এই সাবজেক্টগুলির মধ্যে বাংলা এবং ইংলিশ আপনাকে পড়তে হবে, এর সাথে অ্যাকাউন্টেন্সি এবং ম্যাথামেটিক্স অবশ্যই রাখতে হবে। বাকি সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটো চুজ করতে হবে এই লিস্টের মধ্যে থেকে। কমার্স থেকে ভবিষ্যতে যদি আপনি WBCS পড়তে চান তাহলে আপনাকে নিম্নলিখিত সাবজেক্ট অর্থাৎ স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট এবং ম্যাথামেটিক্স, এই বিষয়গুলি নিয়ে পড়লে আপনি ভবিষ্যতে WBCS পরীক্ষায় অনেক এগিয়ে থাকবেন। যারা HS-এর পর অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়তে চাও, এসকে একাডেমি কমার্সের বিভিন্ন স্যারের সাথে আলোচনা করে এটাই রেকমেন্ড করে যে লিস্টে ছটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, ল অ্যান্ড অডিট, কস্ট অ্যান্ড ট্যাক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়ুন, তাহলে আপনি অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট লেভেলে পড়তে পারবেন এবং এই অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পরবর্তীকালে আপনি MCOM পর্যন্ত করতে পারবেন ক্যালকুলেশন ইউনিভার্সিটির বা অন্যান্য ইউনিভার্সিটিতে। তাই অ্যাকাউন্টেন্সি অনার্স পড়ার জন্য এই সাবজেক্টগুলির কথা অবশ্যই মাথায় রাখো। কমার্সের বিভিন্ন সুনামধন্য টিচারের সাথে আলোচনা করে জানা গেছে যে কমার্স পড়ে স্কুল এবং কলেজে চাকরির পরিমাণ কিন্তু খুবই কম, এটা মাথায় রাখতে হবে। রাজ্য সরকার যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেয় সেখানে সিটের পরিমাণ খুবই কম। তবে হতাশ হওয়ার কিছু নেই, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে তুমি বুঝতে পারবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়লে কী কী সুযোগ আছে, এখানে একটি চার্টের মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করেছি, এটা দেখতে থাকো। তবে মাথায় রাখতে হবে এই সুযোগগুলো নষ্ট হয়ে যাবে যদি তুমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট না করতে পারো, তাই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর তোমার কেরিয়ার দাঁড়িয়ে আছে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়ার পরে তুমি যে যে সুযোগগুলো পাবে সেগুলো হচ্ছে CA অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, MCA অর্থাৎ মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, MLW অর্থাৎ মাস্টার অফ লেবার ওয়েলফেয়ার, CS অর্থাৎ কোম্পানি সেক্রেটারি, CFA অর্থাৎ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, CFP অর্থাৎ সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার, EM অর্থাৎ ইমার্জিং মার্কেট, MMS অর্থাৎ ম্যানেজমেন্ট সার্ভিস, EDI ইলেকট্রনিক্স ডেটা ইন্টারচেঞ্জ, ICWA অর্থাৎ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট, এছাড়াও LLB, MBA এগুলো করা যায়। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানিতেও চাকরি করা যায়, এছাড়া BEd, MCOM প্রভৃতি করা যায়। তাই কমার্সে প্রচুর সুযোগ আছে।
তাই কমার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত পাকা করে নাও। তুমি যদি আমার প্রিভিয়াস ভিডিও অর্থাৎ সায়েন্স নিয়ে কেন পড়বে, আর্টস নিয়ে কেন পড়বে, এত সুযোগ কিন্তু আমি সেখানে বলতে পারিনি। কমার্সের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো কমার্স থেকে আপনি সায়েন্সে যেতে পারবেন না, কিন্তু কমার্স থেকে আর্টস অর্থাৎ ইংলিশ অনার্স, বেঙ্গলি অনার্স অবশ্যই পড়তে পারবেন। তবে এই ভাবনাগুলো মনের মধ্যে আসে যখন উচ্চ মাধ্যমিকে রেজাল্ট খারাপ হয়, সেই ক্ষেত্রে আমি আমার ছাত্রছাত্রীকে বলবো তোমরা অবশ্যই পড়াশোনায় মন দাও। যদি এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে এবং বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করবে। আমার নেক্সট আপকামিং ভিডিও পরীক্ষার পরেই 3 মাস তুমি কিভাবে কাটাবে, সবাই তোমাকে পড়াশোনার কথাই বলবে কিন্তু ফিনান্স অর্থাৎ পয়সা কী করে জমাবে সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।